যদি তোর স্বামী তুপড়ে রাজি খুশি হয়ে যায় আবার রসুল বলে দা কালাতে জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতের প্রবেশকারী। সুবহানাল্লাহ। বাবা আজকে যে ডিজিটাল নারীরে বাপ, তোমার তিনি মার্কুলার নাই, আমার বক্সিরত আছে, ওয়াজ করি বাড়ি গেছো না যে ঘরে বড় পাটা সভা করছো, বড় পাটা ভবানী ভবানী পাচার, সকালে চার চাকা থেকে গেটের দলতে আলেম মানুষ একটু অভ্যেস আছে, সালাম দিয়ে ঢোকা খায় বাড়ি, সালাম দিয়ে ঢুকলো আমার বাড়ি আলি, বাড়ি আলি বুঝুন তো হোম মিনিস্টার, আমার বাড়ি আলি হোম মিনিস্টার, আমাকে আমাকে বলে আনসারি আব্বা এখন দুধ চা বানিয়ে দেবো না নাল চা বানিয়ে দেবো, আমি কই আনসারি আব্বা কোষ করে হুজুর কবর পাস নিয়ে, হ্যাঁ স্কুল গেলে সবাই মো হুজুর কয়, 50% ছয় হিন্দু মানুষ সবগুলো মো হুজুর কয়, একটা ছ হিন্দু ছ আমার হুজুর ছাড় কয় না, তুই হুজুর কলি কি হয়, রাস্তাঘাট ছয় মো হুজুর কয়, মোর হেডমাস্টার মো হুজুর কয়, তুই কলে কি হয়, ওয়াশ করি মাথা খারাপ হয়ে নেই, সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় পিসাব হওয়া যায়, সব জায়গায় আমিষ্টা হওয়া যায়, সব জায়গায় সার হওয়া যায়, সব জায়গায় প্রিন্সিপাল সাহেব হওয়া যায়, সব জায়গায় মৌলভী সাহেব হওয়া যায়, সব জায়গায় মেম্বার সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, সব জায়গায় বিডিবি সাহেব হওয়া যায়, সব জায়গায় ওসি সাহেব হওয়া যায়, সব জায়গায় দারগা সাহেব হওয়া যায়, কত বউয়ের কাছে হওয়া যায় নাকি, কোনদিন বাড়ি গেলে কয় সার ভাত খাও, সার কয় তো খাইতে খা, ঠিক না বিধি, বাবা সব জায়গায় সার হওয়া যায়, হুজুর হওয়া যায়, পিসে হওয়া যায়, বাড়ি আলি কাছে হওয়া বড় মুশকিল, ঠিক না বিধি, তুই যে কেমন স্যার কেমন প্রিন্সিপাল আর কেমন প্রেসিডেন্ট কেমন পিসার, বাইরের লোক না জানলে আমি বাড়ি আলি ভালো করে জানো, ঠিক না বিধি, আবা আমার মা বলে আমার গ জান্নাত যদি যাইতে চান মা, ও মায়ার চুলে প্রথম স্ত্রী ছিল মা হজরতে খাদিজাতুল কুবরা, মা নবীজি বাড়ি আসিলে খাদিজাকে একটা ডাক দিয়ে বলছে, ও খাদিজা ও ফাতেমা মা খাদিজা, ডাকার সাথে সাথে এমন ভাবে দরজাটা খুলে দিছে, রসুল বলছে খাদিজা রে তুমি কেমন করি আমার এক ডাকে সারা পালি, তুমি কি ঘুমাও না, তুমি কি আরাম করো না, মা বলে না হযরতে খাদিজা তুল কুবরা বলছে, ও গো নবী আপনি যখন দিনের দাওয়াতে যান ইসলাম প্রসারে যান, আমি খাদিজা আপনার অপেক্ষা হয়ে থাকি, কখন আমার দয়াল রসুল আসি আমাকে ডাকে, আমি যদি নবী ডাক শুনে দিতে না পারি আমার কাঁদি জানি কোনদিন তোমার অপেক্ষায় থাকতে থাকতে আমি দরজায় ঠেক না গে না গে রাত পেয়াদে, কোন তো আমি দরজায় হেলান দিয়ে ঘুমিয়ে যাই, কোন তো আমার মতন বিবি দরজায় হেলান দিবে, হেলান মার আসিস খাই নয়টার গাড়ি দশটা যায় তো ভালো করে ভাত খাবে, যেরকম ঠিক না মিঠি কয় বুঝলাম, দেখতো কালকে আফসার মাল্লা মার ফুলে যাচ্ছে বু, কি ওয়াজ করছে বু, মাথা কাম করে না কে, স্বামী গেলে বলে গা করে দেই হামলাকাত করা খায়, স্বামী দেই বলে মুস্তি হাসা খায় ওয়া তাত বালাহা, স্বামী দেই বলে হাসি খুশি কথা কয় হয় বু, দেখতো তিন মাস থেকে আবার হই নাই, এলে আউ টক করে জমে কত তিন মাস থেকে কোনো সম্পর্ক নাই, উই এক বিশ উই এক বিশ নিয়ে বু, এলে ওয়াজ শুনি উজু কাল থেকে কল দেখা থাক থাক কাঁপিয়ে লাগছি, বলছি হু কত নাক থেকে ঢিকিস বেসা কোনোদিন মারপুরে বাজত ওই ঝুনকে বাজত আহ কয় নাই, এটা একটা গুণ আছে বু, এই কথা শুনি নিয়ে ওয়াজ শুনি আসিয়ে সকালবেলা হাত পা ধরতে মাফ করে দিছি, তারপর বু তুইও তোমার মাসি তো বোন মাসির বেটি বোন, তুই তো কম নয়, তুই বলে মাঝে মাঝে দু লাখ গুড়ি বলে বিষ্ণু ফেলে দিস, কথাটা শুনছো ভাইসে কইছে বোক, তা গুড়ি তো কি হয়েছে মোর মা কম খচ্চর আসেন, হ্যাঁ মোর মা কয় মোর বাপ বাড়ি হিসেবে বাজার থেকে ওরে একটা পাইছি তার বেটি মুই, তখন ঠিক না বিটি, মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে,
মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝে না। ঠিক না মিঠি বাবা? নারী হল চার প্রকার, হস্তানি কদমনি সাংখ্যনি লোহাজনী। এই নারীকে বিয়ে করতে রসুল হাদিস বললেন, নারীকে বিয়ে করলে নারীর গুণ দেখে বিয়ে করো। এক নম্বর গুণ বলছে, মেয়েটার যতই কোয়ালিফিকেশন হাই কোয়ালিফিকেশন থাকুক না কেন, মেয়েটার কাছে প্রশ্ন করো মেয়েটার ভিতরে কিছু এলেম আছে কিনা। দুই নম্বর প্রশ্ন রসুল বললেন, ওই মেয়েটাকে বিবাহ করতে আনতে হলে মেয়েটার বংশ দিকে তাকান, মোত্তাকিন আল্লাহওয়ালা পরহেজগারী আছে কিনা। মুসলমান তো ওটা তাকায় না, মুসলমান তাকায় নগদ কত আর বাকি কত। যখন ঠিক না বিটি, সেদিনে ডিজিটাল বার্কার যুগ বেরিয়ে গেছে বাবা, প্রশ্নে বাবা আনলিমিটেড কল রে বাপ। একদিন রিচার্জ করলে 179 ঢুকলে 28 মোবাইল গরম হয়, তবু বেরি মোবাইল ছাড়ে না। যেরকম ঠিক না বিটি, শ্বশুরকে বউ বাবা এক সপ্তাহ বিয়ে করে আনলে, তোমার এত কাক ফোন করেন মা, বাবা কালকে গুয়াহাটি গেল এত ফোন, বাবা অফিসের কাম করে হুশ পান না তোমার সাথে কথা কয়, এত ফোন লাগাইছেন কেন, তোমার হেলে বাপ আমার মানুষ নাই। শ্বশুর করে নেয়াবো আর কোন মানুষ ফির, যেভাবে ফোনে কথা কয় কত দেরি, মূর্খ মানুষ হয় বোঝে না বোঝে, ফোনে একটা আনলিমিটেড কল আছে তো, বুড়িয়া মানুষ ফোন না করলো হাইয়েস্ট 10 এক ঘন্টা তুই ফোন করে, মোর বেটা অফিসের কাম করবি না ফোনে কথা করবে, এটা আমি কোন ফোন বলছে বউ, এটা কোন ফোন, কোন ফোন তা বল, তোমরা জানাই মোর মানুষ কত আছে। শ্বশুরের মেমোরি খারাপ হয়ে গেল, নেয়া বউ কয় কিড়ে আর বলে মানুষ আছে রে, বউ জানি ফোন শ্বশুর জানি পাইছে রে, এই ফোন শ্বশুরের কাছে করা যাবার নাই, একবার যা বাগান বাড়ির করে, একবার গাছের তলাশ করে, একবার পাঁকড় দরজা দিয়ে করে, শ্বশুর করে বউ করে শুরু করি ফোন করে, এই ফোনের পাত্তা লাগা লাগবে, 3 ডিউটি করার পরে শ্বশুর দেখে বৌমা বিছনে নাই পালে গেছে, যাই তো গেল কুলো গেইল যেন কুলো মান, বেটির লাগে গোসল কাজি ডুবাইল সম্মান, বেটি কলেজে পরে রে বেটি নলেজ বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে, যাই তো গেল কুলো গেইল যেন কুলো মান, বেটারে লাগে গোসল কাজি ডুবাইল সম্মান, বেটা কলেজে পরে রে বেটা নলেজ বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে, চ্যাংরা চেংড়ি রাজি কি করে দেশের কাজি, এই বাতে মামা এমন আইন পাস করিল, চ্যাংরার বাউ পালায় বাপু পালায় মেয়ের মাও পালায় কাজী দোলা বাড়ি দৌড়ে, যেরকম ঠিক না বুঝি, যেরকম ঠিক না বুঝি। আব্বা ও মা বোনেরা খবরদার, মা বোনেরা তোমার স্বামী আছে মা, ও মা ওয়াতাত বালা, তোমার স্বামী যখন আসবে স্বামীর সামনে একটা মুস্কি হাসি দেবেন, মা গো নবীজি দ্বিতীয় নম্বর বিবি ছিল হযরতে মা সাওদা রাদিয়াল্লাহু তাআলা, মারকুলের মা না নবীজি তিন নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা, মারে নবীজি মুহাম্মদের বিবি, নবীজির কোমল স্ত্রী ছিল গো হযরতে মা আয়েশা, নবীজি বাড়ি আসলে আয়েশা নবীর মুখের দিকে তাকায়, আয়েশা নবীজির গা বোলায় নবীজির হাত গুলো বোলায়, আল্লাহ রাসূল বলে আয়েশা রে আমি বাড়ি আসলে আমার মুখের দিকে কেন বারবার তাকা, আয়েশা কি দেখো, মা আয়েশা বলছে হুজুর আপনি বাড়ি আসলে আপনার চেহারাটা দেখলে আমার আয়েশা কলিজাটা ঠান্ডা হয়ে যায়। অন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে কলিজা ঠান্ডা হয়, ঠান্ডা হয়,
ঠান্ডা মানাসিস মাগুর মাসুর মতো গদগদাই, ঠিক না বিধি? আবা কয়দিন আগে ওয়াজ করতে গেলাম কলকাতা হাওড়াতে, আমার উত্তরবঙ্গ ট্রেন ছিল S7 ডাব্বা 62 নম্বর সিটে, উঠলাম ট্রেনে, উঠি দেখি সকলে সারামক সালাম দেয়, আমার গুরু সালাম দিয়ে, তো হুজুর তোমার সভাঘরে আমি কলকাতা হাওড়া সকাল 7টার সময় ট্রেন পাবে, হুজুর তোমরা ঘুমে আন, তোমার ছিল তোমরা ঘুমে আন, দেখো এহটা চ্যাংড়া এহ আকৃতি রে বাপ, লাস্টে একটা চ্যাংড়া এত ধ্যান দিছে রে বাপ, দেখো আলা চ্যাংড়াটার এ কেন চড়ু গোটায় ফাড়া, হাঁটুয়েটা গোটায় ফাড়া, ফোপা ফোপা চেপেন, তোমার তুই আছে আছে হ্যাঁ বক্সিরত বোধহয় তোমার তুই আছে নাকি, চড়ু চামড়া ভিতরে চামড়া সব দেখা যায়, বাবার এ করে যাবো কয় বাঙালর, মো সরু ভাড়া প্যান্ট পিনি বাঙালর যাবো, মো কয় তোমার আলেম মানুষ এলে প্যানের গুণ বোঝে কয় কি রে, তোমার তুই আছে বাবা, ওই প্যান্টের একটা গুণ আছে বাপ, খালি নিজ পাহে টানে আছে না নাই, কোন সময় বা খুলি পড়ে, একবার যদি বাবু ছাপড়িছে রে বাপ, শিলিগুড়ির টান গোটায় দেখা যায়, তোরকম ঠিক না বিধি? বাবা জানে না মুসলমান, তুমি ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, প্রিন্সিপালের দরকার আছে, মৌলানার দরকার আছে, মুক্তির দরকার আছে, উকিলের দরকার আছে, ম্যাজিস্ট্রেট দরকার আছে, অফিসারের দরকার আছে, সব ডিগ্রিয়ার ডিগ্রি দরকার আছে, কিন্তু বাবা তুই কলেজ পড়ো অধিকার যাই যাচ্ছে, তুমি ডিগ্রি পড়ো যাই যাচ্ছে, তুমি মাধ্যমিক পড়ো বাধা আছে, তুমি ইউনিভার্সিটি পড়ো বাধা যাই যাচ্ছে, তুমি কটনে পড়ো যাই যাচ্ছে, তোর ভিতরে ইসলাম থাকতে হবে, তোর ভিতরে ইসলাম থাকতে হবে, আল্লাহ রাসূল বলছে আল হায়াউ সুবতুল মিন ঈমান, তার মুসলমানের ছেলেগণকে উলঙ্গ রাখার জন্য এই প্যান্টটা ভারতের জমিনে আবিষ্কার দিলেন, যাতে মুসলমানের ছেলে লাঙ্গায় ঘুরে মুসলমানের ছেলে যাতে নিজের ইজ্জতের মায়া করে না, ঠিক না বেটা? আব্বা জান আমার শোনা চাল, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়ুমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাস আজমাইন, আমার নবী বললেন ওই মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষ সত্তা কি আমার নবীর ভালোবাসা সম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। আব্বাজন কষ্ট হয় নাকি? আব্বা কষ্ট হয় নাকি? বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়ির দিকে, আল্লাহ নবী বাড়ির মুখে, গভীর রজনীতে তফসির আছে রে, একদল বিধির নাসারা আল্লাহ নবী গুণ আখলাকের দিকে তাকায়া বলে মানিয়ে মুসলমান হইতে চাই, যেরকম নবীজির বাড়ি মুখে রহনা হয়েছে, ইতিমধ্যে বেঈমান আবু জেহলের নজরে ধরা পড়ে যায়, এত রাইতে আবু জেহল বলে রে ভাই কোথায় তোমার বাড়ি কোথায় যান, হয়েছ আবু জেহেল জানো না আমরা বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ কাছে যাই, আবুদুল্লাহ বেটা আমিনার কলিজার মনির দরবারে যাই, আমরা সত্য ধর্ম গ্রহণ করি কলেমা পড়ি মুসলমান হইতে চাই, যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ বলে ইন্না দ্বীন ইন্দাল্লাহুল ইসলাম, আমি আল্লাহ আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম, নাই থাকবে ইসলাম মানে হলো শান্তি, ইসলাম মানে কি জোরে কান অন্ত বাবা, বর্তমান মুসলমানের শান্তি আছে নাকি? আছে, বাপবারা শান্তি আছে, সমাজে শান্তি আছে, ভাইয়ে ভাইয়ে শান্তি আছে, ভাই বোনে শান্তি আছে, আব্বার স্বামী স্ত্রী শান্তি আছে, দাও করে ঠিক না বিঠি?
আব্বা ইসলাম মানে হলো শান্তি, আব্বারে সমাজে শান্তি নাই, শান্তি কেমন করে আনতে হবে? আব্বা শুনে যাবেন আল্লাহ রসুলের কাছে ওই বেদিনরা শান্তি ধর্ম কলেমা পড়ে মুসলমান হইতে চায়, আবু জেহেল বাধা দিলেন কোথায় যান, আমরা মোহাম্মদের কাছে শান্তি ধর্ম গ্রহণ করব, আমরা কলেমা পড়ে মুসলমান হব। আবু জেহেল বলল যাইও না যাইও না, কেন তোরা বোঝেন না মোহাম্মদ আমার সাথে সম্পর্ক কি তোরা জানো না, আমার ভাইস্তে মোহাম্মদ তার কাছে কেন যাবেন, কেন ও ভাই রে? আমি আবু জেহেল বলি মোহাম্মদ একজন ইন্দ্র জাদুকর, মানুষের নজরে জাদু লাগায় তোমার চোখে ভেলকি লাগে দিবে, পৃথিবীর জমিনে যত বস্তু আছে সব জানিস জাদু লাগাইতে পারে, তোমার জাদুর মধ্যে পড়ে যাবেন। ওই বিদিনরা বললো না 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 আবু জেহেল তুমি যতই বাধা দাও আমরা তোর কথা শুনব না, আমরা নবীর কাছে কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। জোরে বল সুবহানাল্লাহ। আবু জেহেল বললেন যদি তোরা যাও, একটা সত্য কি মোহাম্মদ জমিনের নিচে সব জাদু করে আকাশে জাদু করতে পারে না, তোরা যাইয়া এই যে আকাশে চন্দ্রটা দেখা যায় মোহাম্মদকে প্রশ্ন করবে, মোহাম্মদ রে তো ধর্ম আমরা কলেমা পড়ে মুসলমান হব, আমার নজরে যদি এই চন্দ্রটাকে দুখণ্ড করে দেখে দিতে পারো আমরা কলেমা পড়ে মুসলমান হব। ওরে আবু জেহেল আমিও মুসলমান হব ভাই। সবাই বলছে না না আবু জেহেল আমরা এই কঠিন প্রশ্ন বিশ্ব নবীকে করতে পারবো না। আবু জেহেল বেঈমান বললেন তোরা যদি না পান আমি তোদের সঙ্গে যাব, আমি প্রশ্ন করব তোরা শুনবেন। বেঈমান আবু জেহেল গভীর রাত্রে ওই দল লোকের সাথে রে নবীজির বাড়ি মুখে রহনা হলেন গভীর জনিতে। রাত্রিকালে বেঈমান আবু জেহেল নবীজির নাম ধরে ডাকায় মোহাম্মদ, ওরে মোহাম্মদ তোরে মোহাম্মদ আমার রসুলকে যত কষ্ট দিয়েছে আবু জেহেল, যত আঘাত দিয়েছে আবু জেহেল, তোর রে আবু জেহেল নিজের একটা নাল বনু তাবুক ছিলেন, বিশ্ব নবীকে সেই তাবুক দিয়ে পর্যন্ত পিটছে, আবু জেহেল নিজ হাতে ধনুর বাড়ি দিয়েছিলেন, সেই বেঈমান আবু জেহেল নবীর নাম ধরে ডাকায় আমার নবীর বলি ইজ্জত নাই, আমার নবীর বলি কিনে নাই। এত রাইতে আবু জেহেলের ডাক শুনিয়া আমার নবী বিছনায় থাকতে পারে না, এত রাইতে চাচা কেরে ডাকায়। আমার মতন মুসলমান চাচা যদি ভাসতেকে দমন করে, কাকা যদি দমন করে, বাবা মদ খাইস না খারাপ সমাজে যাস না, ওই ভাসতে রাগ হবে কসম করবে, এত মানুষের সামনে বিদ্যুতি করলি রে কাকা কবরে যাব তোর তবু তোর জানা ধরে যাব না, আছে না? আমার রসুল মনে দুঃখ নাই নাই এত রাইতে কেন চাচা ডাকা। আমার সোনার নবীজি আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এসে বলে চাচা এত রাইতে কেন আমাকে ডাকছে? নবী বলছে চাচা গো এত রাইতে কোনোদিন তো আমাকে ডাকেন নাই। আবু জেহেল বলছে মোহাম্মদ এই দল মানুষ তোর কাছে কলেমা নিতে চায়, মুসলমান হইতে চায়, এনাদের সত্য হলো এনাদের নজরে আকাশের চন্দ্রটাকে যদি দুখণ্ড করে দেখে দিতে পারো তাহলে এনারা কলেমা পড়ি মুসলমান হবে। ও মোহাম্মদ সেই জন্য ডাকলা, আল্লাহ নবী চোখের পানি দর করে ছেড়ে দিল, আল্লাহ
এত রাইতে চাচা বুজুর কোনদিন এমন কঠিন প্রশ্ন করে নাই। আল্লাহ আজকে এত রাইতে এই কঠিন প্রশ্ন কেন করে? আমাদের নবীর চোখের পানি আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় দয়ালু। আল্লাহ বলে যে বললে আমার হাবিব কেন খালদে রে, যা 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 আমার হাবিবকে বলি দে, আমার নবীকে বলি দে, আবু জাহল যে তুই কঠিন প্রশ্ন করুক কে ভাই, আমার নবী মুখ দিয়ে যা বলবে আমি আল্লাহ তাই করে দেব। আমার নবী দুই চোখের পানি ছেড়ে কানলে, আল্লাহ নবী বলে চাচা আকাশের চন্দ্র দুখণ্ড করে দেখা লাগে, হ্যাঁ আইসো আমার সাথে, আইসো পর্বতের দিকে, আমার রসুল পর্বতের দিকে, এই সাথী বেইমান গুলাকে নিয়ে আবু জেলকে নিয়ে গেলেন। আমার সোনার নবীজি ডান হাতটা আকাশের দিকে তুলিয়া সাদা আঙুলটা একবার যেই চন্দ্রের দিকে ঘুরিয়ে দিলেন, আল্লাহর সঙ্গে সঙ্গে তার নজরে চন্দ্রটা ঠাস করে দখল হয়ে গেলি। বিদিনরা বলে মোহাম্মদ রে আমরা তোর মাঝে যা দেখতে চাই না, কলেমা পড়ে দে। আবু জেল বলছে না না আগে কোরামা পড়বে না কা, আকাশের চন্দ্র ভাঙে দিল ফেটে দিল, জোড়া লাগাইতে পারবে না এখন। যদি উনি আকাশের চন্দ্রটাকে যদি আগের মতো বানি দিতে পারে তারে তোরা মুসলমান হও। আমার রসুল আবার সাদত আঙুলটা ওই দখণ্ড হওয়া চন্দ্রটার দিকে একবার যখন ঘুরাইলেন, আল্লাহ আগের মতন চন্দ্র বানিয়ে দিলেন। যখন সব দিন বললো মোহাম্মদ আমরা থাকতে পারি না, আমাকে কলেমা পড়ি সত্য ধর্ম মুসলমান বানে দে। আল্লাহ রসুল বল পড়লা মোহাম্মদ রসুল্লাহ। আব্বারে বেইমান আবু জেহেল বলল তোরা না জাদুতে পড়লেন, আমি আবু জেহেল জাদুতে পড়ব না, আমি মুহাম্মাদের কলেমা পড়ব না। জোরে আব্বা আজকে আমরা এই কলেমার মুসলমান গো ঠিক না মিঠি। আল্লাহ নবী বিদিনের কাছে ইসলাম প্রচার করেছে, ইমানি দাওয়াত দিয়েছে, আজকে মুসলমান হয়ে মুসলমান গাছে দাওয়াত করতে হয়, মুসলমানের ছেলেকে নামাজের কথা বলতে হয়, নিজের বাবাকে ওই ছেলে নামাজের কথা বলে, ছেলে বাবাকে নামাজের কথা বলে, যেরকম ঠিক না মিটি। আব্বা জন গো আল্লাহ নবীর দরবারে আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে, আল্লাহ রসুলকে বলল কুলতু সুম্মা আয়ো নবী গো, আও নবী আল্লাহর কাছে আরো কোন আমল ভালো আছে নাকি? নবী বল কানা আছে কি বিদ্রুল ওয়ালি না, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা তা আল্লাহর কাছে সব চাইতে বড় আমল। আব্বারা বর্তমান যদি বিবিটা তোর ভালো না হয়, ও মিনিস্টার যদি আল্লাহ ওয়ালা না হয়, মোত্তাকির পরাজ গাই না হয়, ওই বিবির দ্বারা শান্তি পাবা না, 3 লাখ টাকা বেতন পালো শান্তি পাবা না। বিবি যদি ভালো না হয় সংসারে শান্তি পাবা না, বিবি যদি ভালো না হয় তোর বাপ শান্তি পাবে না, বিবি যদি ভালো না হয় তো বিবির দ্বারা তোর মা শান্তি পাবে না, তোর বিবি যদি ভালো না হয় তো বিবির দ্বারা ভাই শান্তি পাবে না, তোর বিবির দ্বারা ছোট বোন শান্তি পাবে না, ওই বিবি দ্বারা সমাজের মানুষ কেউ ভালো করবে না। যদি কোনটি না বিধি আল্লাহর অলি ছিল গো সব অলি দেওয়ালি আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ। ও বন্ধুগণ 5টা মিনিট বসে যাবেন, কষ্ট মনে করবেন না আমি মারকুলে আর আসি কি না বাবা। আব্বারে আমার বাবা জিয়ারুল সাহেব কত কষ্ট করে সিরিয়ালটা নিয়েছে, এই তারিখে তার মাজার 10 তারিখ খালি ছিল, তার আগে সব বুক ছিল, আমি মাঝখানে এই জিয়ারুলকে আমি ডেটটা ঢুকে দিয়েছি। আব্বা 10টা 15 মিনিট কষ্ট মনে করবেন না, কেউ যাবেন না, কেউ হাতে পায়ে ধরে বলো আল্লাহর অলি গভীরাতে আজ্ঞা
আল্লামা আব্দুল কাদের জেলানি রাত্রিকালে গভীর রজনীতে রাস্তা দিয়ে যায়, গেতে গেতে দেখে আল্লাহর ওলি আব্দুল কাদের দেখতেছে সামনে একটা বিশাল নদী দেখা যায়, ওই নদীর খাতে দেখা যায় একটা বৃদ্ধ বুড়িমা, ওই বৃদ্ধ বুড়িমাটা ওই নদীর কাঠে বসে বসে কাঁদতেছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জেলানি যে বলো মা এত রাইতে কেন মা কান্দ, মা কি হয়েছে তোমার? বুড়িমা চিনতে পারে নাই রে ইনি আল্লাহর ওলি আব্দুল কাদের জেলানি। বুড়ি মা এত রাইতে কেন কান্দেন? বুড়িমা বলেন, বুড়িমা চেনে নাই বলছে ব্যথা, আমার মনে যত ব্যথা যত দুঃখ তোক বলি লাভ হবে না। আল্লাহর ওলি বলছে মা, ও মা তুমি খুলি বলো তোমার ব্যথার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব। যখন সুবহানাল্লাহ, বুড়িমা বলছে বেটা রে আমার বেদনা হলো, বেদনা হলো, আমার একটা পোলা ছিল একটা বেটা ছিল, আমাকে এত আদর দিয়েছে এত সম্মান করেছে আমাকে এত শ্রদ্ধা করেছে, আমার অধীনে চলছে ওই বেটাটা, আমার বেটা বড় হয়েছিল আমি যা করছি সেই বেটা শুনছে, ওরে বেটা আপনার বিয়ের উপযুক্ত বয়স হয়েছে, আমি মা নিজে দুই দুলহিন পছন্দ করেছিলাম, আমার বেটাকে সাজে পারে আমি বিয়ে করতে পারে দিছিলাম, যাবার কালে এই নদীর উপর দিয়ে পার হয়ে যায়, ওই ফিরার পরে বৌমা সহকারে এই না ওই নদীর মাঝখানে ঝড় তুফানে নৌকা ডুবিয়া আমার বেটা মারা যায়, ওই বেটা আর বাড়ি যেতে পারে না। আমি মা প্রতিদিন কান্দি, খালি ঘরের মধ্যে আমার ঘুম ধরে না, আমার বেটা কই, আমার বেটা কেন আল্লাহ তুমি কারে নিলে? একটা সন্তান দিয়েছ আল্লাহ মানিকটাকে কেন তুমি কারে নিলে? আমি মা আমি ঘুমাইতে পারে না, ওরে বেটা আজি কিছুদিন চলে গেল আমি মা একটা দিন ঘুমাই নাই, সারাদিন রাত ওই ছেলের জন্য পোলার জন্য কান্দি, আজকে যে নদীর মধ্যে পোলা মারা গেছে সেই নদীর ঘাটে আল্লাহকে বিশ্বাস দিছি, আল্লাহ আমার কলিজা কেন তুই কারি নিলি, আমি মা তো ঘুমাইতে পারি না। তখন আব্দুল কাদের জেলানি বলছে মা তোমার দোয়া আল্লাহ কবুল না করতেও পারে রে মা, ও মা আমাকে একটু সময় দাও তোমার বেটার জন্য আমি আব্দুল কাদের একটু দোয়া করি। যখন সুবহানাল্লাহ, আব্দুল কাদের জেলানি আল্লাহর ওলি গৌসুল আজম হাতুল আল্লাহ, বুড়িমা চোখের পানি তো আমি সহ্য করিতে পারি না, আল্লাহ তার মার এত দুঃখ আল্লাহ ঘুমাইতে পারে না, মালা রে আমি আব্দুল কাদের জেলানি দোয়া করি আল্লাহ এই মাটার দুঃখ তুমি ফিরিয়া দাও। আল্লাহ বলে আব্দুল কাদের এই দোয়া কবুল করা সম্ভব না, আব্দুল কাদের এনার সন্তান মারা যাবার কতদিন হয়, ওই নদীতে পড়িয়ে নদীর মাছ বিচ্ছুরা খেয়ে শেষ করে দিয়েছে, ওরে আব্দুল কাদের ওই বিচ্ছুরা পায়খানা করিছে মাটির সঙ্গে মিশিয়ে গিয়েছে মাটি হয়েছে, এটা কি দোয়া কবুল করা সম্ভব? আল্লাহ আব্দুলি আব্দুল কাদের জেলানি বলছে মাবুদ তোর কাছে সেকেন্ড তোর ব্যাপার নয়, সুবহানাল্লাহ আল্লাহ তুমি নিজে ওয়াদা দিয়েছ যে মাটির বানাবো সেই মাটিতে রাখবো, সেই মাটির আমার পুনরুদ্ধার করবো, হাসরের ময়দানে হাজির করবো, এটা ওয়াদা তো আল্লাহ তোরে, সুবহানাল্লাহ
আল্লাহ এত কোটি কোটি বছর যে যদি তোর বান্দাকে হাজির করতে পারো, এই কয় দিনে থাকিতে মা নদীর ভিতর থাকে মাটির থাকে কি পারো না, আল্লাহ যতক্ষণ তুমি বুড়িমার মনের আশা পূরণ করবো না আমি আব্দুল কাদের জিলানি দোয়া শেষ করবো না। আবারে সোনার চানারা পৃথিবীর সব অলিদের আলি যার জীবনে তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসারাহমাতুল্লাহ, তার মার নাম ছিল ফাতেমা। আব্দুল কাদের দুই চোখের পানি দেখে আল্লাহ বলে, আব্দুল কাদের আর কান্দিস না রে, আমি সহ্য করতে পারি না। আব্দুল কাদের রে বুড়িমাকে নদীর দিকে তাকাইতে বল, বুড়িমার মনের আশা আমি পূরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আব্দুল কাদের রে কান্দিস না, বুড়িমাকে নদীর দিকে তাকাইতে বল, বুড়িমার কলিজার ধন আমি ফিরিয়ে দিয়েছি। আব্বা আমার শোনা চানা, আল্লাহ বল বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদান ইহসানাম, তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো, তুমি আহসান করো, কথা মিষ্টি মুখে বলো, করলে বোমা কাউলান কারিমা, এমন কথা বলিও না তোমার মা তোর বাবা জাদু শব্দটা ঘুরে না। আজকাল 90% চাষি যুবক বাবা সমাজের মাঝখানে রে সোনা রে, আজকে চারটে সন্তান থাকা অবস্থা মা বাজারের মধ্যে মানুষের কাছে ভিক্ষা মাঙে গো, মানুষের কাছে পয়সা খুঁজে। আমি পরশু দিন আসামর স্কুল গেতে চার দোকানে চা খাই, একটা বুড়ে মাসি কাব্বা আমার কিছু দাও, চার দোকানি বলে হুজুর চেনে নাই, এনা দুইটা বেটা বড় ব্যবসাদার, দুইটা বেটা বড় বড় গাড়ির মালিক, আজকে তার মা মানুষের কাছে হাত পাতা। সোনারে হিন্দু মানুষের একটা গুণ আছে রে, আমি হিন্দু বস্তির বাস করে বাবা, একটা বেটা যদি হয় ওই মার জন্য কত দায় গো, ওই মাটা কোনদিন ওই সন্তান না ফেলে দেয় না। মুসলমানের সন্তান বিয়ে হয়ে গেলে সোনা ওই মাটার দিকে মার কথা ভালো লাগে না। ঠিক না বেটা? খবরদার বাবা, আল্লাহ রসুল বলল ইজা মাতাল ইনসানু ইয়ালকা তানহু আমালাহু, আমার নবী বলল বুখারী মুসলিম শরীফ হাদিস, আমার নবী বলল পৃথিবীতে মানুষ মৃত্যুর পরে মানুষের সৎ আমল গোলা নেক আমল গোলা আল্লাহ কবরে গেলে বন্ধ করে দিবে। আল্লাহ রসুল বলল ইল্লা মিন সালাসাতিন, সালাসাতিন মানে হতি তিনটা আমল কবর বাসের জন্য বন্ধ থাকবে না। আল্লাহ রাসূল বলে এক নম্বর সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা দিবে দান খয়রাত করবে, আলিমিহি ইয়ান্তাবাহু বিহি শাইয়ান, আল্লাহ রাসূল যারা এলেম শিখে অপরকে শিক্ষা দান করবে, আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করবে এই তিনটা আমল কবর বাসীর জন্য বন্ধ থাকবে না, পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে। আজকে মার্কুলার বাজারে গো, আজকে এই মহফিলের মধ্যে আব্বারে কার কার মা নাই বাবা নাই, একটু আমার হাতটা দেখাই, মা নাই বাবা নাই, ওয়াজ করি বাড়ি গেলে বড় বেটি মাঝে মাঝে প্রশ্ন করে আমাকে, আব্বা কে তুই দাদির রুমে গেলে আব্বা চোখের পানি মুছিস কেন, কারণ থেকে আমার খুলি বল। আমি বলছি বেটি রে আমার বক্তব্য জীবনে মা বাধা দিয়েছিল, আমি ওয়াজ করি বাড়িয়াছিলাম, মা বলছে সোনা ভ্যাংচার স্কুল খাটিস দেখি ওয়াজ করিস, আব্বা তোর গালারটা নষ্ট হয়ে যাবে, তোকে হেড মাস্টার প্রিন্সিপাল গালি দিবে। আমি কছি না মা তুই দোয়া করিস মা, আমার কোনোদিন গালারটা নষ্ট হবে না, ভ্যাংচার খাটতে খেতে চলি জীবন যায়,
স্কুল হয়ে গেল রে মাথা বড়, মা কোনো দিন জীবনে একবার দুই বেড়াফে টাকা দিয়েছিলাম গো, 65,000 টোপলা হেডমাস্টার দিল হুজুর একটা অ্যাপে টাকা না, আমি কই রে মার হাতে দিলাম প্রথম জীবনের অ্যাপে টাকাটা, মা বলে বাবা এত টোপলা কে মা চাকরি হবি কি না মা, এইটা সরকারি একটা ভাতা মা অ্যাপে টাকা পাইলাম, কত আছে আব্বা 65,000 টাকা মা, বৌমার হাতে দে না মা আমি তোর বউয়ের হাতে দেব না, মারে তুই মরজনের জীবনে কত কষ্ট করিস মা, আজকে জীবনের টাকাটা আমার তোর হাতে দিলাম, যখন প্রয়োজন হবে আমি নেব তোর বউ নিবে, মা বোন আছে আমার খালাম্মা আছে, খালাম্মা কান্দে ও গো বোন টাকাটা তোর আলমারিত না, ওই শোন মা চলে গেল রে হাজার হাজার টাকা নিয়ে যাই কার হাতে দেব, মা জীবনের 65,000 টাকা একবার পেয়ে মা কত যে আফসোস করেছে, কয়বার বুকে নিয়েছে কয়বার চুমে খাইছে রে, এখন হাজার হাজার টাকা লাখ লাখ টাকা কামাই করি গো, কোনদিন আমার বিবি এত টাকা পেয়ে কোনদিন এই আফসোস তাও করে না, শোনা আব্বার বউ বাবা আজকে তোমার মার খুলার জমিনে তোর মাটা কবরে পড়ে আছে গো, বাবাটা কবরে পড়ে আছে, ওয়াজ করিবার গেলে মা নটায় আমার হাত দিছিল, এইটা অভ্যেস মার ভালো ছিল, মা করে হাত দিয়ে কইছে জোরে গাড়ি চলাস না, কে মা মান্নান মলনা মারা গেল, আমজাদ মলনা বাইকে মারা গেল, আমারে ইদ্রিস মলনা বাইকে মারা গেল, তুই যদি কোনো হস মই মা শোনার পরে বিউস হয়ে যান, আব্বারে সত্তরে আমি ওয়াজ করতে গেলে সন্ধ্যা যদি বাইরে মা দেখে লাইট নিয়ে দেখে বাতি ধরি খেয়া থাকে, আমি যত কান গাছরালান হই নাই লুকিং গ্লাসে দেখি রে, আমার মা এখনো বাতি লাগে দেখতেছে বাবার বেকলা টেল দেখছি, যখন আড়াল হয়েছিলাম তারপরে মা বাড়ি ঢুকছে ওয়াশ করে আসছি, মা আমি বহু দূর গেছি মা তোর বাতির আলো দেখছি, মা বাড়ি কেন ঢোকো না, আবারে তোর বাতি দেখলে মন যায় না, বাবা আমার কখন ওয়াশ করি ফিরে আসবে, সোনা ওয়াশ করি বাড়ি যাই, বড় বেটি প্রশ্ন করে আব্বা কান্দিস কেন, দাদি রুমে গেল কান্দিস কেন, আমি কই বেটি রে স্কুল যাবার কালে মার হাতে পান না কেন আমার শান্তি, আমি ভাত খেয়ে দিয়ে আমি মার রুমে গেছিলাম, মা আমার পান রেডি করে রাখছে, আমি সেই পান খেয়ে স্কুল গেছিলাম, এখন আমি বারবার যাই তোর দাদি নাই, তোর দাদির চোখে দেখলে আমার কান্দন আছে, বড় বেটি বলে আব্বা আমি না তোর মা হই, তোর মা মনে করি আমাকে ভুলতে পারো না, আমাকে বলবা তুমি মা, ও মা রে যেদিন জামার বাড়ি যাবা শাশুড়ির মায়া শ্বশুরের মায়া জামার মায়া বলে যাবা, আমার মা ওয়াস না করে বাড়ি না আসলে মা কোনোদিন ভুলে, সোনারে সোনা আজকে সেই মাল যেন গাদাই করতে কেউ পারে নাই, আল্লাহ রসুল বলো সাদা কাতুল জানিয়া সেই মাটা দুধ পান করেছি গো, ঠান্ডা দিনে মার বুকের মধ্যে চড়েছিলাম, মার কাপড় সব ছিল আঞ্চল দিয়ে মা বুকের গরমটা দিয়েছিলেন, বাবার পরনে দামি কাপড় ছিল না, তোমাকে বাজারে নিয়ে যায় দামি সোয়েটার কিনি তোর বাবা ঘাড়ে করে বানিয়ে আনছে, আল্লাহ রাসূল বলে ইল্লাম ইনশাআল্লাহ সাতিন, এই তিনটা আমল কোনোদিনও বন্ধ হবে না, রাসূল বলে সাদাকাতুল জারিয়া, সেজন্য বলছি বাপ কার কার মা নাই মারা গেছে হাতটা দেখাইবে, আমি রাতে চলে যাব আমি মুসাফির মানুষ,
আল্লাহ রাসূল বুখারীতে বলছে তিন ব্যক্তি দোয়া বিফলে যায় না, এক নম্বর হলো আল মুসাফির ও মুসাফিরের দোয়া, দুই নম্বর মুসলিম ব্যক্তি দোয়া, তিন নম্বর মা বাবার দোয়া। সেই জন্য বলছে বাপ আজকে মার্কুলা জামে মার্কাজ মসজিদের জন্য আমি দুইটা বাবার নাম ধরে দোয়া করতে চাই, 25,000 কোটি টাকা একটা মহান চলতে যদি আমাকে দেন আমি মসজিদে দিয়ে যাবেন, আমি দোয়া করব তোর মাকে আল্লাহ জান্নাতের বাগানে শুয়ে রাখবে, তোর বাবাকে জান্নাতের বাগানে শুয়ে রাখবে। আমি দুইটা বাবার নাম শুনি সর্বপ্রথম দোয়া করতে চাই, 25,000 টাকা দুইটা নাম আমি নিয়ে সর্বপ্রথম দোয়াটা করতে চাই। আজকে মানকোলা মার্কা মসজিদের জন্যে তোর মা হারা সন্তান তুমি, ইতিম হয়েছ মা বোনেরা আমারা, তোর মা নাই বাবা নাই তোর স্বামী নাই মা, 25,000 টাকা আমি দুইটা বাবার নাম চাইলাম, আমি চারটা চাই নাই তিনটা চাই নাই, মাত্র 25,000 টাকা দুইটা নাম শুনি আমি দোয়া করতে আছে কেউ 25,000 টাকা দুইটা বাবার নাম, এলাকার ধনী, এলাকার গুণী, এলাকার মাউদার, এলাকার প্রেসিডেন্ট, এলাকার কাউন্সিলর, এলাকার প্রিন্সিপাল, এলাকার হেডমাস্টার, এলাকার বহু ধনী গুণী, বহু ব্যবসায়িকদের ভাই আছেন, মাত্র দুইটা নাম তো আছে এই মারকুলা মার্কাস মসজিদের জন্য, মাত্র ছাদের কামার জন্য বহু লাখ লাখ টাকা কামাই আছে, এখনো 50,00,000-30,00,000 টাকা কাম বাকি আছে। আমি দুইটা বাবার নাম চাইলাম 25,000 কোটি, মাত্র দুইটা নাম আসি আমার সাথে মোলাকাত করবেন হুজুর, আমি 25,000 টাকা দেবো হুজুর, আমার মা নেই হুজুর, হুজুর আমার আব্বা নেই হুজুর, আপনি একটা মিনিট দোয়া করে দিবেন আমার মা হারা সন্তান হিসেবে। আছে কোনো বাপ দুইটা নাম চাইলাম, বেশি চাইল মাত্র দুইটা নাম তো দিলাম আমি এই মার্কাজের, এই মার্কুলার মধ্যে বড় বড় জ্ঞানী শিক্ষিত সার্ভিসম্যান আছেন, আল্লাহ তোমাকে জীবনে বহু টাকা দিয়েছেন। আজকে গোয়ালপাড়া নার্সিংয়ে দাউসালামে এক তারে ডাক্তার 30,000-40,000 টাকা অপারেশন নিতেছে, ধরুন ঠিক না আমি ঠিক কে বাবা আমি এক বছর সবার সব দোয়া করবি। তোর নাম কি? আমার নাম সাইফুল ইসলাম। তোর মা আছে? বাবা আছে? আল্লাহ সাইফুল আহমেদ, আল্লাহ সাইফুল ইসলাম আহমেদ, আল্লাহ তার বাবার নামে আল্লাহ 25,000 টাকা, খয়রুদ্দিন আহমেদ মাস্টার নামে আল্লাহ 25,000 টাকা দিল, হাত তুলে আল্লাহ হামিন, সবাই একটা হাত তুলে আল্লাহ হামিন, আল্লাহ খয়রুদ্দিন আহমেদ মাস্টার, আল্লাহ তার ছেলে সাইফুল দিয়ে সাইফুল ইসলাম সাহেব, আল্লাহ তার আব্বা জিন্দা আছে, আল্লাহ আল্লাহ বেমানা জাতি শিফাদান করে দিও, আল্লাহ আল্লাহ রোগ ব্যাধিতে শিফাদান করে দিও, আল্লাহ তোর ঘরের জন্য আল্লাহ 25,000 টাকা দান করেছে, আল্লাহ তার মার বেমানা জাতি মাফ করে দিও, আল্লাহ তাদের বংশের মধ্যে কেউ যদি কবরে পড়ে থাকে আল্লাহ ওই কবর গুলো তুমি নুরে তাজিলি করে দাও, আল্লাহ 25,000 টাকা তোর দস্তরে কবর মঞ্জুর করে দাও, ইল্লাল্লাহু মুহাম্মাদু রাসূলুল্লাহ। তোর ঘরে এত ভালো পায় আল্লাহ, তোর আব্বা আছে কি? আসতে যে মোলাকাত করে দিবা আমার সাথে, মোলাকাত করবা আসুন বাবা, এ কয়েকদিন মাস্টার সাবির মতন করে, আর একটা বাবা আছেন গো 25,000 টাকা এই মার্কাজুল মসজিদে আব্বারে, আমি দোয়া করবো আল্লাহ, আল্লাহ যে বান্দা 25,000 টাকা দিল আল্লাহ, তার জীবনের গোনা তুমি মাফ করে দাও আল্লাহ, তাদের বাবা মা তুই শুনুন কেউ যদি কবরে থাকে আল্লাহ ওই কবর গুলো তুমি নুরি তাজিলি করে দাও, নাই থাকবি নাই থাকবে আব্বারা কেউ উঠবেন না, আব্বা খোদার কসম উঠবেন না, কষ্ট দিবেন না বাবা, তোমার দাঁত দিবেন না, উঠবেন না, মজমা আসন নষ্ট করবেন না,
আব্বা আসুন, দুই নম্বর বাবাটা আসুন, তারপরে বক্তব্য চলি থাকবে ইনশাল্লাহ। রাত বেশি হয়নি বাবা, অল্প টাইমের মধ্যে আমি আপনাদের কাছে বিদায় দিয়ে যাবো ইনশাল্লাহ। বাবা যেন আমার শোনা চান না, রাত মাত্র 11:30 বাজে গেছে আব্বা, আব্বারে বেশি সময় লাগে না, অল্প সময় মধ্যে আপনাদের কাছে আমি বিদায় দেবো। আমার আমার মাস্টার ভাই এসে গেছে, তার ছেলে আল্লাহ আগে দিল, এখন মাস্টার ভাই আল্লাহ আসতেছে বাকি 5,000 নিয়ে। আল্লাহ মাস্টার ভাইয়ের দান তুমি কবুল করি না, আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ দুনিয়াতে মুমিন না হওয়া পর্যন্ত আল্লাহ অন্ধকার কবরে তুমি নিও না, আল্লাহ কবরে আজা মাফ করে আল্লাহ অন্ধকার কবরে নিও। আসো মাস্টার ভাই ইনশাল্লাহ বাবা আসেন। দুই নম্বর বাবাটা কি আছেন? 25,000 টাকা। মাস্টার ভাই কি নাম তোমার? খৈরুদ্দিন আহমেদ। মা বাবা আছে কি? মা ভাই। মা নাই বাবা নাই, মাস্টার ভাই খৈরুদ্দিন আহমেদ মাওলানা এমন ইতি, মা নাই বাবা নাই আছে কবরে পড়ি, 25,000 টাকা দেয় তোর ঘরে লাগি থাকবে। আসুন মাস্টার ভাইয়ের মতো করি, আর একটা বাবা আছে, আমি দুইটা নাম চাচ্ছিলাম, 25,000 করি আজকে দিতে না পান ভাই রে, নামটা দিয়ে যাবে আমি দোয়া করে যাব। শোনা চান না ও বাবারা, শুনে রাখেন, আল্লাহ রসুলের দরবারে একটা মেয়ে আসে, বলে ইয়া রাসূলুল্লাহ হাবিব আনো বেগম আপনি দোয়া করবেন, হুজুর আমার স্বামী কথা বলতে পারে না, কলেমা পড়তে পারে না, জবান বন্ধ হয়ে গেছে, ওগো নবী আপনি দোয়া করে দিবেন আমার স্বামী যাতে জবানটা খুলে যায়। নবী বলছে মা তুমি কে? আমি তো তোমার চিনলাম না। হুজুর আমি একজন তোমার সাহাবীর স্ত্রী। নবী বলল মা তুমি কোন সাহাবীর স্ত্রী? কইছে হুজুর গো আমি হইলাম হযরতে আলকামার বিবি। মা আলকামা কি হয়েছে ওগো নবী? তোমার সাহাবী আলকামা জবানে কথাও বলতে পারে না, জবানে কথাও আসে না। ওগো নবী দুয়ার জন্য আজি জানাইলাম আমার স্বামী যাতে জবানটা খুলে যায়। আমার নবী বলে বিল্লাল আলী রে, ওরে সালমান ফারসি, আমার আলকামার বলে জবান বন্ধ হয়েছে, যা যা তোরা প্রমাণ করেছো আমার আলকামার বিবি কথা সত্য না, তোরা দেখিয়ে পাবেন সত্য। তিনজন সাহাবি দৌড়ি দৌড়ি গেলেন আলকামার বাড়ির মধ্যে, যে দেখে হয় আলকামার জবানি কথা বলতে পারে না। আল্লাহ নবীর সাহাবি বিল্লাল হযরত আলী বলল হুজুর আলকামার বিবি যা বলছে সত্য মিথ্যা না? আমার রসুল বলল বিল্লাল আলী রে আবার একবার আলকামার বাড়ির দিকে যাও, কেন আলকামার বাবা আলকামার মা যদি বেঁচে আছে তাকে দাওয়াত করে আমার দরবারে নিয়ে আসো, আমি নবী দুইটে কথা বলবো, তার সাথে কথা বলবো। হযরত বিল্লাল আলকামার আবার বাড়ি চলে গেলেন, আলকামার বাবা নাই মারা গেছে, তার বাটা জিন্দা আছে। আলকামার মার কাছে বলো গো মা আপনি আমাকে চিনবেন না, আমি হলাম নবী সাহাবি হযরতে বিল্লাল। মা গো নবীজি পাঠিয়ে দিলে মা তোমাকে দাওয়াত করার জন্য, কেন বা নবী তোমার সাথে দেখা করতে চায়। মা আপনি যদি না যান কষ্ট হয়, আমার সোনার নবীজি তোমার বাড়িতে আসি দেখা করে যাবে। জোরেগুন সুবহানাল্লাহ। এ বাবা কি নাম? বা আমার নাম আব্দুল হামিদ। মা বাবা আছে? মা বাবা নাই।25,000 টাকা স্বীকৃত হয়ে 5,000 টাকা নগদ দিল।
আল্লাহ তোর ঘরে দিবে ওয়াদা করলে, আল্লাহ তার মা নাই বাবা নাই, আল্লাহ এই জমিনে শুয়ে আছে আল্লাহ, আল্লাহ তার মা বাবার কবর গুলো আল্লাহ তুমি নূরে তাদের লিখ করে দেখো হাত তুলে আল্লাহ আমিন। ওগো মাওলানা গো আল্লাহ আব্দুল হামিদ ভাইয়া তুই তি মা থাকলে মার কাছে কথা বলতো, মা আমি সবার বাড়ি যাই মা, মা বলতো আব্দুল হামিদ রে দোয়া করিস, ওই মাটা তো নাই বাবাটাও নাই, মাহুদরে 25,000 টাকা দান কল মাস আব্দুল হামিদ গাঁও বুড়া ভাই, আল্লাহ তার দান কবুল করে নাও, আল্লাহ তার মা বাবার কবর গুলো তুমি আত্মীয় স্বজনের কবর গুলো তুমি জান্নাতে টুকরা করে দাও, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখে রে মাওলা মাস্টার ভাই গাবুরা ভাই দুইজনে দিল 50,000 টাকা, এই মা কোলার মার্কা মসজিদে লাগিয়া আল্লাহ বাপ মারো লাগিয়া, আল্লাহ নবীর দাওয়াতে আল্লাহ নবী দাওয়াত পরে আলকামার মা বলল আল্লাহ নবী যে আমার কোনদিন দাওয়াত করে নাই, আমার রসুল এত কষ্ট করে আসবে রে, আমি আসতে দেব না নবী কষ্ট পাবে রে। হযরত আলকামার মা আস্তে আস্তে নবীজির বাড়ি মুখে চলে গেল, রসুল বড় দয়ালু গো, আলকামার মাকে দেখি নবীজি বসতে দিলেন, আমার নবী ইতিম গো ছোট গেলে মা হারাইছে বাবা হারাইছে, মা বৃদ্ধ মানুষকে আমার নবী এত সম্মান দিয়েছে গো, আল্লাহ রসুল বলো লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরিনা ওয়া লাম ইয়াকাব্বিল কাবীরিনা, আমার রসুল বলো ওই মানুষ ততক্ষণ পর্যন্ত মমিন হইতে পারে না, আমার উম্মত হইতে পারে না যারা ছোটকে স্নেহ করে না, মুরব্বীকে সম্মান দেয় না। কত বাবা বর্তমান সমাজের মুরব্বীর দাম আছে বাবা? আছে গো? নাই। বর্তমান সমাজের যুবকদের ভাই মনে রাখে, বাবা তুই ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হো, এই কথাটা মনে রাখিস, আজকে তোর ডাক্তার নামটা হচ্ছে ডাক্তার আব্বা, যেরকম সুবহানাল্লাহ মাওলানা সাহেবের আব্বা, ঠিক না? ঠিক, তোর বাপ আগে মাওলানার নাম হচ্ছে তারপর তুই মাওলানার আব্বা হচ্ছিস, খবরদার। আমার খোদার কসম করি বললাম, আমি আমার বাবার সামনে কোনদিন চেয়ারে বসি নাই, আমার বাবার সামনে কোনদিন চেয়ারে বসি কথা বলিনি, আমার লাইফে জীবনে করি নেই। আমি বলছি আল্লাহ আমি উস্তাদকে এত সম্মান দিচ্ছিলাম, আমার উস্তাদ থেকে আমার বাপ কত দামি, এরকম ঠিক দামি ঠিক। আব্বারে শোনার জানারা মনে রাখেন, আ বাবা আলকামার মা যখন রসুলের দরবারে গেলেন, রসুল এত সম্মান দিলেন, আল্লাহ নবীজি তাকে সম্মান দিয়ে বসতে দিলেন, বলল মা আপনি কি আলকামার আম্মা হন? কলে হাত বসেন। নবী বলল গো মা আলকামা তোমার কেমন সন্তান, নিজের নাকি হুজুর নিজের সন্তান কেমন? হুজুর এত জ্ঞানী বুদ্ধিমান তীক্ষ্ণ এত ব্রেন স্মৃতি শক্তি তার। নবী বলছে তা বলি নাই, তোমার আলকামা কেমন বুদ্ধি হুজুর বিদ্যার সাগর তার ভিতরে বিদ্যার দরিয়া। নবী বলছে তা বলি নাই, তোমার সাথে ব্যবহার কেমন? গুরিমা বলছে ওগো নবী সব দিয়ে ভালো, বিদ্যা দিয়ে ভালো, ব্যবহারের কথা শুনলে মা বড় কষ্ট পায়। নবী বলছে সাবিরে পাহাড়ে যাও, পাহাড়ে যা গাছের ঠাল কাটো, গাছের গোল বেলা কাঠিয়া আগুনের কুণ্ড বানে দাও। বুড়িমা বলল হুজুর আগুনের কুণ্ড কেন বানাইবে? ওগো বুড়িমা তোমার আলকামা যে পাপ করছে মা, জিন্নাতে আগুনে পুড়িতে আল্লাহ মাফ করবে কিনা? বুড়িমা বলছে না গো নবী না না,
আমি মা বাদি থাকতে আমার সন্তানকে আমি পড়তে দেব না, মানামিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতন আপন দাম পৃথিবীতে নাই, কেউ কান্দিনি পশব কালে কিন্দিছিল শুধু তোমার মা, মায়ের দেলে কেহ ব্যথা দিও না, ও মা তুমি অমর হয়ে থাকো, তুমি মা মরে গেলে কান্দব নিশারাইতে। আব্বা রে আসো, দুইটা বাবার কাছে আমি 25,000 চাইছিলাম, দুইটা বাবা পাইছিলাম, আর একটা বাবা আছে গো, আর একটা মা হারা সন্তান, আর একটা বাবা হারা সন্তান, নিজের দাদার আদরে দাদু দাদিমার কোলে চলছে, দাদির কোলে চলছে, লাখো টাকার কোটি টাকার মালিক আল্লাহ বানিয়ে দিয়েছে, আজকে সেই মাটা বাবাটার জন্য সাদাকাতুল জারিয়া সাদকা জারি হিসেবে পৃথিবীর সব আমল বন্ধ হয়ে গেল, রসুল বলছে ইল্লা মিন সালাসাতিন, তিনটে আমল বন্ধ হবে না, বুখারী শরীফের হাদিস। আসুন বাবা, তিন নম্বর বাপটা আসুন, 25,000 টাকা দিয়ে 75,000 টাকা বানাবো, আর একটা নাম আছে কি, আর একটা নাম এলাকার ধনী গুণী পরিবেশাল, এলাকার মালদার, এলাকার প্রেসিডেন্ট, এলাকার মেম্বার, এলাকার ধার্মিক, এলাকার বহুত নেতা, এলাকার বহুত গুণী বাবা আসেন, হুজুর আমি 25,000 টাকা আজকে ওয়াদা করলাম, হুজুর আজকে দিতে না পারি হুজুর, আল্লাহর ঘরে ওয়াদা করে গেলাম, কাম শুরু হলে আস্তে আস্তে আমি হুজুর এই এক বছরের ভিতরে 25,000 টাকা দিয়ে দেবো, এমন একটা বাবা আসেন, হুজুর আমি এক বছরের ভিতরে 25,000 টাকা দিয়ে দেবো, আল্লাহর ঘরে কাম শুরু হলে হুজুর আমি 5,000 করি করি আস্তে আস্তে হুজুর আমি 25,000 টাকা আমি কমিটির কাছে মাইনাস করাবো, এমন একটা তিন নম্বর বাবা আসেন, আসেন গো বাবা, হাত তুলে আমি খুশি হয়ে যাব, আল্লাহ তোকে আব্বা আসো আমার কাছে আইসো, আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ, তকবীর লাগান নাই তকবীর, দেখে রে মহলা তাকে দেখ, তোর বাংলা থাকিতে পারে না, আসে মহলা এখানে চলিয়া, মলা বড় দয়ালু তুমি রহমান তুমি গফফার, কি নাম বাবা, মফিজুল ইসলাম, মা বাবা আছে আল্লাহ মফিজুল ইসলাম, আল্লাহ আল্লাহ মা বাবা আছে, আল্লাহ 25,000 টাকা দিলেন, আল্লাহ তার মা বাবা হায়াত বাড়াতে আল্লাহ 2,000 টাকা নগদ দিলেন, লাই থাকবেন বাবার বেমার, আল্লাহ এক দোয়া করবো আল্লাহ হমিন, আল্লাহ দেখে তাকাইয়া মফিজুল ইসলাম বাবা আমার, আল্লাহ বাবার অসুস্থ কোন বাবা আমার আছে পড়ে, আল্লাহ মৌলা তোর বাবাকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ আল্লাহ তোর মার হায়াত বাড়ে দাও, আল্লাহ তোর মা বাবাকে আল্লাহ দুনিয়াতে মাফ না করা পর্যন্ত অন্ধকার কবরে নিও না, আল্লাহ 25,000 টাকা আল্লাহ তার মা বাবার ভালোবাসা দিয়েছে, আল্লাহ তাদের দানটা তুমি কবুল মঞ্জুর করে নাও, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন বাবা আমার, তিনটে বাবা নাম পেয়েছি, চার নম্বর বাবা আছেন গো, 25,000,000 হয়ে যাবে, আল্লাহর ঘর কোনোদিন কাম বাকি থাকবে না, আল্লাহর ঘর কোনোদিন গরিব হলে থাকবে না, আবার একটা নাম বলি দোয়া করে যাব চলে, আসো কোন বাবা আছেন গো, আর একটা নাম শুনি দোয়া করতে চাই অন্তর দে মন দে, আব্বারে জীবনে তোর বেটার জন্য মেয়ের জন্য ছেলের জন্য আজকে গোয়ালপাড়ায় দারুস সালামে হাসপাতালে অপারেশন অবস্থায় আজকে বাবা নার্সিং আইসি রুমে কত লাখ টাকা বাজার হয়ে গেছে,
তবু তোর সন্তান ফিরি পাও নাই, তোর মেয়েকে ফিরি পাও নাই। আজকে যে মা তোর সারা রাত তোর জমে, সারা রাত পর্যন্ত ঠান্ডা দে, মা কাঁদছিল রে তোর বাবা তোর জন্যে, স্কুল যাওয়া পাড়ি দিয়ে তোর বাবা খেতে একা একা কাম করছিল। আজকে সেই বাবাটার মাটার জন্য তুমি যদি 25,000 টাকা আজকে আল্লাহর ঘরে দিয়ে যাও, আল্লাহ তো মা বাবার ঋণতে আল্লাহ ক্ষমা করে দেবে। আসেন, 4 নম্বর বাবাটা আসুন, 4 নম্বরটা নাই, আমি নিচের দিকে চলে যাব। পৃথিবীতে 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আসুন, আমি 10টা বাবার কাছে হাত তুলতে চাই, 10,000 করি। আমি 10টা নাম আমি সর্বপ্রথম শুনতে চাই, 10,000 করে 10টা সাহাবী আল্লাহ দুনিয়াতে তার জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আসুন, কোন বাপটা আছেন? হুজুর, আমি 10,000 টাকা আমি প্রথমে দিব। আমার বাবা মরহুম হাজি হোসেন সাহেবের নামে 10,000 টাকা। তোমার নাম কি? বা আমার হোসেন। আল্লাহ মসজিদ কমিটির সেক্রেটারি, আল্লাহ মসজিদ কমিটির সেক্রেটারি, আল্লাহ আনার হোসেন ভাই আমার, আল্লাহ 10,000 টাকার মধ্যে 2,000 করছেন। আল্লাহ মানারে বাবা মারা গেছে, আল্লাহ মানার হোসেন ভাইয়ের বাবা নাই, আল্লাহ 10,000 টাকা আল্লাহ সর্বপ্রথম নামটা দিলেন। ইনশাল্লাহ আমি 25,000টা একটা বাকি রাখলাম, আমি 10,000-এ 10টা চাইলাম। আনার আলী ভাই আমাকে দিল, 2 নম্বর কে আছেন বাবারা? আমার দোয়া করে দেব সোনারে। আসুন, 2 নম্বর বাবাটা আসুন। কি নাম বাপ? এবার দিকে আসো বাবা, সোনা তোর মা বাবা আছে, বাবা 10,000 টাকা দিবি, 10,000 ইনামুল হক, মা আছে বাবা আছে, আল্লাহ 10,000-এর মধ্যে 500 টাকা নগদ দিল। আল্লাহ ইনামুল হকের দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার জীবনের কোন মাপ করে জানো টিভি। মাওলা তুমি দেখ, আল্লাহ ইনামুল হক 10,000 টাকা দিল মা বাবার নামে। আল্লাহ 3 নম্বর বাবাটা আছেন কে গো? আমি 10টা নাম চাইলাম, 3 নম্বর বাবাটা দোয়া করে। আমার নাম মনোয়ার হোসেন, বাবার নাম বাবা মার নামে 10,000, আর আমার শ্বশুর শাশুড়ির নামে 1,000। আল্লাহ মনোয়ার ভাই আমার, আল্লাহ বাবা মার জন্য আল্লাহ 10,000, আল্লাহ শ্বশুর শ্বশুরের জন্য 1,000 নাই থাকবে। আল্লাহ আমার মনোয়ার ভাই মনে সপন করে দে, আল্লাহ আল্লাহ তার মা বাবাকে মাফ করে দে, আল্লাহ আদরের শ্বশুরি মা শ্বশুর মাকে মাফ করে দে, আল্লাহ এক্সট্রা 1,000 টাকা দিয়েছে, আল্লাহ তাদের দান তুমি কবুল করে নিয়ে, আল্লাহ তোর দস্তরে আল্লাহ দান কবুল করে নিয়ে, আল্লাহ তার মা বাবাকে জান্নাতের বাগানে শুয়ারা। আল্লাহ আমিন। তখন আল্লাহ দেখরে তাকায়া, আল্লাহ নামুল মনমান হোসেন, আল্লাহ 10,000 করে দিয়েছে, আল্লাহ তোর বান্দারা, আল্লাহ আনোয়ার ভাই, আল্লাহ 3 জন 10,000 করে দে, আল্লাহ তাদের দান তুমি কবুল করে না। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি নাম ভাই? আল্লাহ আমার সবার সভাপতি মহোদয় স্যার, 25,000 নূর হোসেন এবং আইনা ভাত দুই ভাত্রী আছে এখানে, বাবা নাই, বাবা নাই। আল্লাহ দুই ভাত্রী তালা, আল্লাহ কি নাম? নূর হোসেন, আল্লাহ নূর হোসেন মাইনের হক, আল্লাহ বলারে তোর বান্দা দুইজনে 25,000 টাকা, আল্লাহ এই 4 নম্বর নামটা বেয়ে খুশি হয়ে গেলাম। আল্লাহ নূর হোসেন আয়না লোকে দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার জীবনের গুণা তুমি মাফ করে দাও। নাই থাকবে দানকারীর দান মোলা করিনি রেজিস্টার, দানের বদলে মোলা বানাইও ইমানদার। আসুন বাবা, এটা গোলাপ ব্রিক্স ইন্ডাস্ট্রির মহাজন যেটি আছে মালিক, মালিকরা যেমন 10,000 টাকা দিচ্ছে। কি নাম? আল্লাহ ইটভাটার মালিক সবাই মিলে, আল্লাহ মালারে 10,000 টাকা দিয়েছে, আল্লাহ নাই থাকবে। আল্লাহ
আল্লাহ তুমি ফেটার গুনাগুন দাও, আল্লাহ তো ফেটার কাজ বুড়ক দাও, আল্লাহ দুশ্মন থেকে হেফাজত করো।